প্রিয় দর্শক, একটা প্রবাদ আমরা সকলে জানি, সেটা হচ্ছে ছাই ফেলতে ভাঙা কুলা লাগে। আবার এটাও আমরা জানি যে কোনো জাহাজ যদি ডুবে যায় তাকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ হামজা লাগে, আর কেউ যদি গর্তে পড়ে যায় তাকে উঠাতে একটা হাত লাগে। আর এই বিশেষণগুলো যে রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য, কিংবা যে রাজনৈতিক দলগুলো এই পরোপকারীর ভূমিকায় সবসময় দেখি এগিয়ে আসে, সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি। কিন্তু প্রশ্ন আবার এটাও নিয়ে রয়ে যায় যে ক্ষমতায় যাবার জন্যে অন্য যে কোনো রাজনৈতিক দলের সিঁড়ি হিসাবে এই জাতীয় পার্টি ব্যবহার হয় কি না, এবং ব্যবহার হতে গিয়ে রাজনৈতিক দল হিসাবে জাতীয় পার্টি কতটা তার মেরুদণ্ডকে শক্ত করতে পেরেছে, নাকি অনেক অর্থে অনেকে বলে জাতীয় পার্টি তার মেরুদণ্ডটা অনেকখানি ভেঙে ফেলেছে। সব প্রশ্নের উত্তর নিয়ে আমি যে মানুষটির কাছে এই প্রশ্নগুলো রাখবো, কিংবা জানতে চাইবো সামনের অবস্থা কি, কেমন আছে বর্তমান, আর অতীতটাই বা কেমন ছিল, তিনি আর কেউ নন, আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ম্যাটার্স টু দ্য পয়েন্টে। আর প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার নাম দায়িত্বশীল বিরোধী দল, আর আমি সোমা তো রয়েছি আপনাদের সঙ্গে, প্রতিদিন থাকি। আমি আলোচনা শুরু করছি, কেমন আছেন আপনি? ভালো। তাহলে আলোচনাটা শুরুই করে দিই। বলো। সাবেক বিরোধী দল না, সাবেক বিরোধী দল তো অনেক দূরেই চলে গেছে, তারা বিভিন্ন দাবি আন্দোলন নিয়ে নিজেদেরকে এখনো মনে করছে যে তারা বিরোধী দল, এবং সরকারও সবসময় যে হারে আমরা দেখি যে বিরোধী দল বলতে বিএনপি এবং আওয়ামী লীগের মুখোমুখি এই যে কথা চালাচালি বাগযুদ্ধ হয়ে যায়, সেই মাঝখান থেকে যে একটা বিরোধী দল আছে সেটাকে অনেকে মনে করে কি আছে কি বিরোধী দল, কিন্তু সেটাও প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে দেশে শক্তিশালী কোনো বিরোধী দল নাই, তখন সেটি শুনতে কেমন লাগে, আর আপনারা আসলে দায়িত্বশীল বিরোধী দল কতখানি জাতীয় পার্টি, আর অনুগত বিরোধী দল কতখানি? দেশে বিরোধী দল আছে কোনো সন্দেহ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার সঙ্গে আমি একমত নই। উনি বলতে চেয়েছেন যে যে দল দুটি বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে, মানে আমাদের কথা বুঝিয়েছেন আর বিএনপির কথা বুঝিয়েছেন, সেখানে উনি বলতে চেয়েছেন যে এই দুটো দলেরই জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে, ফলে এগুলো জনবিচ্ছিন্ন দল, জনগণের সমর্থন তারা পায় না, ফলে তারা তেমন কোনো এফেক্টিভ বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারছেন না, যেহেতু তাদের জনসমর্থন নেই, জনবিচ্ছিন্ন দল। এই কথাগুলি আমার মনে হয় উনি নিজেও জানেন যে কথাগুলি সঠিক নয়। কোথায় থেকে কার জন্ম সেটা পরের কথা। দায়িত্বশীল সরকারি দল কি আছে সেটা তোমরা বলবে, জনগণ বলবে, সেটা তো প্রশ্ন, একটা ভালো প্রশ্ন করেছো তুমি। সরকারি দলেরও একটা বড় দায়িত্ব ছিল যাতে করে বিরোধী দল সঠিকভাবে কাজ করতে পারে, সেই হিসাবে সরকারি দল তার দায়িত্ব পালন করছে বলে আমার মনে হয় না। বিরোধীটাকে দমন করা ঠিক নয়, কিন্তু একটা সংসদীয় গণতন্ত্র বা যে কোনো গণতন্ত্রেই একটা সরকার থাকবে, সরকারের বিরুদ্ধে পক্ষ একটা জন প্রতিনিধিদের সমন্বয়ে জনগণের কথা বলার একটা দল বা একটা ভূমিকা রাখার একটা প্রতিষ্ঠান থাকবে, যাদের থেকে সরকার শুনবে এবং জনগণের কথা হিসাবে বিবেচনা করে কাজ করবে। এটা আমাদের দেশের সরকার দীর্ঘদিন থেকে তেমনভাবে করছেন বলে মনে হচ্ছে না। বিশেষ করে বর্তমান সরকার এই বিরোধিতা করাটাকে একটা অনেক সময় শত্রুতা করা মনে করেন। এটা আসলে প্রতিপক্ষ হিসাবে ধরতে হয়, যাতে করে যে কোনো বিষয়ে একটা প্রতিপক্ষ থাকলে কাজ করতে সুবিধা হয়, কারণ আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে, আমি খারাপ কাজ করলে সেটাকে শুধরে দিবে, এই ধরনের জিনিস সবসময় এনকারেজ করা উচিত। যে কোনো মানুষই ভুল হতে পারে, মানুষের যে কোনো কাজকর্ম সরকার সবসময় সঠিক করবে তাও না হতে পারে। অন্যান্য দেশে তো কোনো ক্রাইসিস হলে, মানে ন্যাশনাল ক্রাইসিস হলে সমস্ত দল একসঙ্গে হয়ে যায়, বিরোধী দল, সরকারি দল, তারপরে তারা সমস্যা নিয়ে আলাপ করে এবং সকলে মিলেই সিদ্ধান্ত নেয় কী করা হবে, এবং সম্মিলিতভাবে সকলে এগিয়ে যায় এটাকে সমাধান করে। আমরা তো করোনার সময় সব রাজনৈতিক দলকে একসাথে দেখিনি, এর চেয়ে বড় সমস্যা কবে হবে? করোনার সময় এবং অন্য সব সময় কিন্তু জাতীয় পার্টি বিরোধী দলের কথা আমি বলছি, দায়িত্বশীল বিরোধী দলের কথা, এখানে আমি কথাটা প্রথম বলি। আমরা কিন্তু করোনার প্রথমের দিকে একেবারে চিঠি দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সংগঠন রেডি আছে, সবখানেই আছে আমাদের লোক, এবং আপনারা যেভাবে আমাদেরকে ব্যবহার করতে চান আমরা আমরা আপনাদের সঙ্গে কাজ করতে রাজি আছি। করোনার সংক্রমণ রোধ করা বা করোনার সেবা করা বা এখন কি মরার পরে সৎকার করার বিষয়ে আমাদের ওখানে প্রস্তুত আছে। আমরা অফিসিয়ালি একেবারে
ফর্মাল চিঠি দিয়েছে, সারা পেয়েছিলেন? সারা পাইনি, কোনো রিপ্লাইও পাইনি। তো এই জন্যই বললাম যে দায়িত্বশীল বিরোধী দল বলতে আমরা মনে করি এটাই, আমরা এটা করেছি। দায়িত্বশীল সরকার বলতে তুমি যে কথাটা বললে, এটা এখানে এসে আমি মনে হয় সরকার একটা ব্যর্থতা দেখা পড়ে গেছে। ওনারা একাই কাজ করতে চান, একাই সব কিছু সামলাতে চান, এবং বিরোধী দল বা অন্য কোনো দলকে ওনারা কোনো কগনিজেন্সে আনতে চান না। এটা খুব আমার মনে হয় দেশের জন্য মঙ্গলজনক নয়, এবং সরকারি দলের জন্য এটা মঙ্গলজনক নয়। হয়তো ওনারা পরে এটা অনুভব করতে পারবেন। সেই উপলব্ধির যে জায়গাটা কখন আসলে এসে দাঁড়াবে, মানে উপলব্ধিটা কখন এসে ফাইনাল জায়গায় পৌঁছাবে, সেই জায়গাটার ক্ষেত্রটাই কি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আগামী ভোট, সব আলোচনা সব কিছু কিন্তু সেইটিকে কেন্দ্র করে একটু একটু করে আগাচ্ছে, ভোটেরও বেশি দেরি নাই। কিন্তু যদি সেটাই হয়ে থাকে যে সামনে যদি আমি জানতে চাই তাহলে ভোট কেন্দ্রিক ভবিষ্যৎটা কি দেশের, এবং এই ভোটকে ঘিরেই জাতীয় পার্টির ভবিষ্যৎটা কি? না, ভোটটা আসল কথা হলো সমস্ত রাজনীতিটাকে কিন্তু আবর্তিত হয় ক্ষমতার জন্য, রাজনীতি যেহেতু সাধিক ক্ষমতার, আমাদের দেশের নিয়মতান্ত্রিক রাজনীতি যেটা, সেটা হলো ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন, কোনো যুদ্ধবিগ্রহ বা অন্য কোনোভাবে নয়, এটি হলো নিয়মতান্ত্রিক রাজনীতি। সেখানে যেহেতু সব রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে ক্ষমতায় যাবে, দায়িত্ব নেবে জনগণের, তারপরে দায়িত্ব পালন করবে তাদের পছন্দ মতো পদ্ধায়, যাতে জনগণের কাছে তারা এটাই নিয়ে যেতে চায়, এই মেসেজটা। ফলে নির্বাচন একটা কেন্দ্রবিন্দু যেটাকে ঘিরেই রাজনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয়। তো সেই হিসাবে সামনের নির্বাচন তো ডেফিনেটলি এগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা নির্বাচনকে ঘিরেই এইটার সমস্ত ব্যবস্থা আমরা চেষ্টা করব। তবে এখানে যেটা প্রশ্ন বেশিরভাগ সময় আসছে সেটা হলো বেশ কিছুদিন থেকে নির্বাচনগুলি সঠিক নির্বাচন হচ্ছে না। এর আগে যে আমাদের লোকাল গভর্নমেন্ট যেগুলো নির্বাচন হলো এগুলো জাতীয় পার্টি আমরা অংশগ্রহণ করার চেষ্টা করেছি, অনেক সময় করেছি। ওখানে এই বাই ইলেকশন যেগুলো জাতীয় সংসদে হচ্ছে ওটা তো আমরা করেছি, উপজেলা নির্বাচন আমরা, পৌরসভা নির্বাচন করার চেষ্টা করি সব জায়গায়। কিন্তু আমরা যেভাবে বাধাগ্রস্ত হয়েছি এটা একেবারে মানে অন্য যে কোনো সময়, আমাদের নির্বাচন ব্যবস্থা সবসময় খুব পারফেক্ট বলা যায় না, কিন্তু এই সময় এসে একেবারে একতরফাভাবে, এমনকি আমাদের ক্যান্ডিডেটকে অনেক সময় প্রার্থীরা মাঠে নামতে পারেনি, তাদের বাড়ি ঘরে অ্যাটাক করা হয়েছে, তাদেরকে পার্সোনালি অ্যাসল্ট করা হয়েছে। আমাদের একজন জাতীয় সংসদে একটা ক্যান্ডিডেটকে আমরা দাঁড়া করেছিলাম এক জায়গায়, তাকে সেখানে বিবস্ত্র করা হয়েছে রাস্তার মধ্যে ধরে ধরে। তো এই ধরনের মানে, এবং সবগুলো করছে সরকারি দল, এবং সরকারি দলের সমর্থনে এখানে প্রশাসন সরাসরি। এইখানে আমি একটু যদি থামাই, যে একজন প্রার্থীকে, অর্থাৎ প্রধান বিরোধী দলের একজন প্রার্থীকে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে একদম লোকাল গভর্নমেন্ট, এটা ছিল বাই ইলেকশনে, লোকাল গভর্নমেন্টও আমরা দেখেছি নানান সময় আপনাদের বিভিন্ন অভিযোগ প্রেস কনফারেন্সগুলোতে, প্রার্থীরা মাঠে নামতে পারছেন না, তারা খাতা কলমে আছেন কিন্তু মাঠে নেই, সেই জায়গাগুলো আছে ভয় ভীতির কারণে তারা প্রচারণায় নামতে পারছেন না। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড বলতে যে জায়গাটা বোঝায় সেটা আসলে শুধু কাগজ কলমে আছে। কিন্তু বাই ইলেকশনে একজন প্রধান বিরোধী দলের কোনো প্রার্থীকে যদি এরকম নগ্ন করা হয়, সেই নগ্নতার বিচার কি আপনারা পেয়েছিলেন, চেয়েছিলেন কেন? তাহলে ইলেকশন কমিশনে কমপ্লেইন করেছি আমরা, স্বরাষ্ট্র মন্ত্রক, সব জায়গায় আমরা জানিয়েছিলাম, এবং ওদেরকে শুধু একটাই আমরা অনুরোধ করেছিলাম যে জিতে হারাটা তো জনগণের হাতে আমরা ধরে নিই, যদি নির্বাচন সুষ্ঠু হতে পারে। তো আমরা শুধু চেয়েছিলাম যে আমাদেরকে নির্বাচনটা প্রতিযোগিতা করতে দেওয়া হোক, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে যে ফিডব্যাক পেয়েছি প্রতিযোগিতা করতে আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে মানুষকে ভোট কেন্দ্রেও যেতে দেওয়া হয়নি, আমাদের ক্যান্ডিডেটদেরকে বা তাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা যারা আমাদেরকে ভোট দিতে যাবে তারা অনেক সময় পথের থেকে ফিরে চলে এসছে যে ভোট হয়ে গেছে আগে। তো এই ধরনের কারবারের কারণে যে ইলেকশনকে ঘিরে নিয়মতান্ত্রিক রাজনীতিটা আবর্তিত হয়, সেই নিয়মতান্ত্রিক আবর্তিত হওয়ার জন্য যে কতগুলো মানে পদ্ধতি আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হয় সেগুলোতে আমরা ব্যর্থ হয়েছি, এটা কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়ে আমরা সামনের দিকেও, এইটি একটা চিন্তার বিষয় বা কনসার্নের বিষয় হয়েছে যে সামনে যদি এরকমই হতে থাকে তাহলে তো সম্পূর্ণ পরিস্থিতি ভেঙে পড়তে পারে, মানে যে এখন যে কাঠামোর উপর আমাদের রাজনীতি চলছে এই কাঠামোই ভেঙে পড়তে পারে। মানে জনগণ যদি সঠিকভাবে ভোট না দিতে পারে, জনগণ যদি রাজনীতি থেকে দূরে সরে যায়, তো রাজনীতিবিদরাও থাকতে পারবে না, রাজনৈতিক দলও এক্সিস্ট করবে না। সামনে ইলেকশন না, এখানে একটা বড় কথা, কাদের থাকবে, কারা আছে, এটা হলো কি আমরা দেখেছি উপনিবেশিক শাসনামল থেকে শাসকরা তারা একটা অন্য গোষ্ঠীর রিপ্রেজেন্ট করতো অথবা ব্যক্তিগত কারো রিপ্রেজেন্ট করতো, এবং তারা এসে প্রশাসককে দিয়ে, ভাড়া করা প্রশাসককে দিয়ে এবং ভাড়া করা লাঠিয়াল বাহিনীকে দিয়ে দেশের শাসন কার্য পরিচালনা করতো। এই শাসনটাকে বলা যায় একটা শোষণের উদ্দেশ্য, উদ্দেশ্য হলো জনগণ থেকে শোষণ করে নিয়ে যাবে, কেউ মালিকানা মালিকরা নিয়ে যাবে। এই সিস্টেমটা এখানে ছিল কলোনিয়াল, এটাকে বলা হয় উপনিবেশ শাসন ব্যবস্থা। এটা কিন্তু আমাদের দেশে পাকিস্তান আমলেও কিছুটা প্রচলিত ছিল, বাংলাদেশে এসে স্বাধীন করা হয়েছে কিন্তু এটার উপরেই, যে আমরা এর থেকে মুক্তি চাই, আমরা শাসক থেকে প্রশাসনের মাধ্যমে শোষণ থেকে মুক্তি চাই, আমরা দেশের মালিক, আমাদেরকে মানুষ শাসন করবে, যারা তারা আমাদেরকে সেবা করবে, তাদেরকে তারা আমাদের জন্য কাজ করবে, আমরাই মালিক, মালিকের জন্য যারা তাদের
সার্ভিসে থাকে তাদের বিভিন্নভাবে, তাদের সেই সার্ভিসটা আমরা চাই, এইটার জন্যই সিস্টেম করা হলো। কিন্তু এখনও আমরা দেখছি প্রতিদিনই আমরা আস্তে আস্তে ওই কলোনিয়াল পদ্ধতির শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছি, এবং ওই শাসক বা শাসক গোষ্ঠী এবং প্রশাসক এবং ভাড়া করা বাহিনী এদের মাধ্যমে, এবং পলিটিক্যাল বাহিনীর নামেও যেগুলো কিছু ভাড়াটে লোক দিয়ে এবং কিছু বংশবাদ বা ভিত্ত শ্রেণীর মানুষ দিয়ে বিভিন্নভাবে জনগণকে শোষণ করা, এটাই এখন এই লক্ষ্যেই কাজ হচ্ছে মনে হয়। তার মানে আপনি যেটা বলছেন যে রাজনীতি আর রাজনীতিবিদের হাতে রাজনীতিটা নেই, অন্য একটা রেজিমে চলে যাচ্ছে কিংবা চলে গিয়েছে, জনগণের হাতে নেই, জনগণের হাতে না থাকার কারণে রাজনীতিবিদরা তো জনগণের উপর বেসিস করে স্ট্রেংথ হলো জনগণ, কাজেই রাজনীতিবিদরা থাকতে পারছেন না, রাজনৈতিক দল হয়তো সামনে থাকবে না। এইভাবে যদি নির্বাচন হয় সামনের দিকে, আমার একটা আশঙ্কা একটা বা দুটো রাজনৈতিক দল এমনিতেই চলে যাবে, হয়তো সবগুলো রাজনৈতিক দলই আলটিমেটলি মানে যেটা রাজনৈতিক দল হিসেবে তার বৈশিষ্ট্য হবে, রেজিস্ট্রেশন থাকবে, নাম থাকবে, নাম সর্বস্ব, নেতা সর্বস্ব কিছু যদি চায়, মানে এটা সাজানো একটা বাগানের মতো হবে আর কি, সাজানো আর্টিফিশিয়াল। এত কথা বললাম, এই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে তো এখন এক বাক্যে আমি জানতে চাইতে পারি, গণতন্ত্র আছে? গণতন্ত্র দেশে নাই, এটা কিন্তু আমি বারংবার বলছি, আমি আর্টিকেল লিখেছি, এটা আমাদের দেশে অনেকে ঠিকমতো বুঝতে পারে না। একটা আমি যেটা বলছি, আমাদের সংবিধানেই, সংবিধানের প্রথমে প্রস্তাবনায় পরিষ্কার বলা আছে যে চারটি মূল নীতিকে লক্ষ্য রেখেই যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এগুলো নিয়ে আমাদের দেশ পরিচালিত হবে, সেখানে একটা বড় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল গণতন্ত্র। কিন্তু আমাদের দেশে দেখা গেলো, আমরা এখন এসে দেখা যাচ্ছে, এখন আমি এখনকার বাস্তব যেটা বিভিন্নভাবে পরিবর্তিত হতে হতে এমন একটা জায়গায় এসে গেছে যে এখন যে মানে দেশের সর্বময় নির্বাহী কর্তা যে, উনি শুধু নির্বাহী বিভাগের প্রধান নন, উনি সম্পূর্ণভাবে ওনার জবাবদিহিতার জায়গা হলো পার্লামেন্ট বা জাতীয় সংসদ, সেই সংসদকে উনি নিয়ন্ত্রণ করেন। সংসদে কোনো কিছু আনামানি হলো নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রীর আওতাধীন আনা, মানে উনি যেটা বলবেন সেটাই সংসদে হবে। আর আরেকটা হলো প্রেসিডেন্ট একটা রাখা হয়েছে, উনি শুধু দুটো কাজ, ওই প্রাইম মিনিস্টার এবং চিফ প্রধান বিচারপতি ছাড়া বাকি সর্বক্ষেত্রে একেবারে অ্যাজ পার ডাইরেক্টিভ, মানে পরামর্শ বলা আছে কিন্তু এটা ডাইরেক্টিভ আর কি, অফ দ্য প্রাইম মিনিস্টার, ওনাকে করতে হবে, ওনার বাইরে যেতে পারবেন না। তার মানে প্রেসিডেন্টের কাছে কোনো জিনিস আনামানি হলো সেটাও একে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে এটা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। সেখানে দেখা যাচ্ছে যে শুধু পার্লামেন্ট না, পার্লামেন্টের পরে যেটা থাকে আর একটা স্তম্ভ একটা যে কোনো রাষ্ট্রের, সেটা হলো বিচার বিভাগ। সেই বিচার বিভাগের নিম্নতম আদালত থেকে সম্পূর্ণ 100% দেওয়া হয়েছে প্রেসিডেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে। উচ্চতর আদালতের যাদেরকে জাজ তাদেরকে মানে নিয়োগ দেওয়া হবে সেটা হলো ওই প্রধানমন্ত্রীর হাতে, নিয়োগ উনি নিজে করবেন, খুব কতগুলো খুব সহজ মানে ক্রাইটেরিয়ার ভিতর হলেই যে কোনো লোককে উনি নিয়োগ দিতে পারেন, প্রচুর পরিমাণে দলীয়করণ হচ্ছে সেখানে। আর থার্ড হলো যে ওনাকে অপসারণ, এটা একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অপসারণটাও নেওয়া হয়েছিল সংসদের হাতে, যেহেতু অনেক দেশে আছে, কিন্তু আমাদের দেশের সংসদ আর অন্য দেশের সংসদের মধ্যে একটা পার্থক্য আছে, সেই সংসদে নেওয়া মানে হলো প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নেওয়া, তার মানে অপসারণটাও প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল, হায়ারিং অ্যান্ড ফায়ারিং সেটা, এবং শুধু বিচার বিভাগ নয়, ইলেকশন কমিশন থেকে শুরু করে সমস্ত ওই কনস্টিটিউশনাল বডিকে ওইখানে নেওয়া হয়েছে, ওটা অবশ্য বাতিল হয়েছে। পরে বাতিল হওয়াতে শুধু ওটুকু বাদে যে অপসারণ করার ক্ষমতাটা সরাসরি প্রধানমন্ত্রীর হাতে নেই, তাছাড়া আর সমস্ত বিচার বিভাগ থেকে সমস্ত কনস্টিটিউশনাল বডি সব কিছু নিয়ন্ত্রণ ওনার হাতে আছে। তাহলে এই অবস্থায় থাকলে এটাকে বলা হয় এক নায়কতন্ত্র। তার মানে গণতন্ত্রের মোড়কে আপনি যেটা বলছেন যে এক নায়কতন্ত্র, এক ব্যক্তির হাতেই শাসন ক্ষমতা, সব কিছুর ক্ষমতা শুধু উচ্চতর আদালতের যেটা বা উন্নত কনস্টিটিউশনাল বডির যেটা ছিল, যেটা অ্যামেন্ডমেন্ট করে হাতে নেওয়া হয়েছিল, এটা ছুটে গেছে, যার ওইটুক বাদে বাকি সম্পূর্ণভাবে একক ব্যক্তির হাতে, এবং এটা আমরা আইনগতভাবে দেওয়া হয়েছে, মানে স্বৈরাচার, আমরা আইনগতভাবে স্বৈরাচারকে এস্টাবলিশ করেছি দেশে থ্রু আওয়ার কনস্টিটিউশন। সেই তো তকমা তো আপনাদের, স্বৈরাচারী দল, স্বৈরাচারী শাসকের দল, জাতীয় পার্টি, সেই জায়গাটা হোয়াটে মানে কি বলবো এটাকে, মানে কত ধরনের যে আমাদের মানুষের মানে চিন্তাধারার কত ভুল, যে কত ধরনের কিছু আমরা যেটা আন্দোলন করলাম যে স্বৈরতন্ত্র হটাও এবং গণতন্ত্র মুক্তি পাক ইত্যাদি ইত্যাদি, স্বৈরতন্ত্র নিপাত যাক, সেখানে কিন্তু আমরা স্বৈরতন্ত্রকে নিপাত মুক্তি দিলাম এবং গণতন্ত্রকে নিপাত করলাম, তারপরে পরে এসে এটা করলাম। অথচ সেই উপাধি কিংবা সেই বদনাম আপনাদেরকে নিয়ে ঘুরতে হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে, এটাই হলো বড় কথা। মানে আর কিছু খারাপ কথা বলতে চাই না, কিন্তু সাধারণত দেখা যায় যে যাদের এরকম হয় তারাই বেশি মানুষকে গালাগালি করে। এখন যে জায়গাটি আমি জানতে চাই যে এই হচ্ছে গণতন্ত্রের অবস্থা, আমি আপনার থেকে পুরোটা বুঝলাম, বাস্তবতা আপনি জানালেন এবং ভোটের যে চিত্রটা সেটাও বললেন, সেটা যদি ওটা তোমার ভোটের কথা, আরেকটা কথা বলি,
যে গণতন্ত্র, ভোটটা কিন্তু গণতন্ত্র নয়, কিন্তু ভোটটার মাধ্যমে গণতন্ত্রের প্রবেশ দ্বার, একটা পার্ট, একটা তো বড় অংশ, না এটা হলো গেট, গেটওয়ে টু ডেমোক্রেসি। একদিন তুমি চুজ করবে যে কাকে তোমার রিপ্রেজেন্ট, ওখানেও আমরা ওটাও নষ্ট করে ফেলেছি। কাজেই আমরা গেটওয়ে নষ্ট করেছি। আছে কি আর এই ভালোটা তাহলে ফিরবে কি করে, ফেরাতে পারবেন? সেইখানে আসে বিরোধী দলের ভূমিকাটা, সেই জায়গাটাতে আপনাদের শক্তি এবং সক্ষমতা। সক্ষমতা শুনো, বিরোধী দলের না, এটা দেশের, প্রতিটি মানুষের। এটা বিরোধী দল তো একটা কাজ করবে, তাদের স্ট্রেংথ হলো মানুষ। কিন্তু আওয়াজটা তো আপনারা পৌঁছে দিবেন জনগণকে, তো একাটা করবেন? শুনো, আমরা আওয়াজ পৌঁছে দিতে চেষ্টা করছি, এমন কোন বিষয় নাই যেগুলো সরকার খারাপ কাজ করছে। কিন্তু আপনাদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করছে, সেটা সরকারকে বলা হচ্ছে না বা জনগণকে বলা হচ্ছে। যেহেতু বললাম যে পার্লামেন্টের মাধ্যমে আমরা বলি, পার্লামেন্ট ইজ 100% কন্ট্রোল বাই দ্য প্রাইম মিনিস্টার, কাজেই ওখানে আমরা যাই বলি না বলি, এখন থেকে না, এটা 91 পর থেকে, যতক্ষণ থেকে দেশে বলা হচ্ছে সো কল্ড পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র চালু করেছে, তত সেখান থেকে শুরু হয়েছে। এবং সেই সময়ও দেখা যাচ্ছে যে 140টা বিরোধী দলের মেম্বার থেকে কোনো লাভ নেই, সবাই চিৎকার করে মারামারি কাটাকাটি করে লাভ নেই, প্রাইম মিনিস্টার যেটা বলবে সেটাই হবে। বিএনপির আমলে তাই ছিল, এবং বিএনপির আমলে এই জন্য আওয়ামী লীগ থাকতো না, আওয়ামী লীগ হলে বিএনপি থাকতো। তাহলে স্বৈরাচারী সময় কোনটাকে বলবেন? সবচেয়ে বেশি স্বৈরাচারী সময় 91 পর থেকে শুরু হয়েছে, এবং প্রতিবার এটা আস্তে আস্তে বেড়েছে, মানে নাম্বারিং তো করা যদি, প্রতিবারের 91 পর থেকে যে সরকারগুলি এসছে তার আগে সব স্বৈরাচার যদি থাকেও, উনি যে নম্বর পেতেন তার আগে, পরের 91 পর থেকে যে ফার্স্ট বিএনপি তার বেশি নম্বর পাবে, তারপরে আওয়ামী লীগ এসছে তার চেয়ে বেশি নম্বর পাবে, তারপরে আবার যখন বিএনপি এসছে তার চেয়ে বেশি নম্বর পাবে, এখন যারা আসছে তারা প্রতিবারই বেশি নম্বর পাচ্ছে। কিন্তু আমার হিসাবে আপনি নাম্বারিং করলেন, কিন্তু সেই নাম্বারিংয়ে যদি স্বৈরাচারী যে বলবেন 90-এর পর থেকে কিংবা 91-এর পর থেকে স্বৈরাচারী, না এর আগে থেকে কিছু ছিল, কিছু ছিল, কিন্তু তাহলে নাম্বারিং জাতীয় পার্টিকে এটাকে কমছে, কত দিব, কত দিবেন আপনি? আমরা তো দেব না। ফৈরাচার যদি জাতীয় পার্টি দিতে হয় আমার মনে হয় এটা 50 বা এর কম হবে, আর এখন যদি দিতে হয় 80-90 আসতে পারে। তার মানে তো পথ তো দেখালো জাতীয় পার্টি, পথটা না, এটা আবার ভুল, এটা আমি সেই জায়গাটাই জানি, আমি এই পয়েন্টে আসতে চাই না। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমাদের ইতিহাস সত্যিকার অর্থেই, স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমাদের গৌরবের ইতিহাস, পরে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ইতিহাস অত গৌরবোজ্জ্বল নয়, এরপরে কে স্বৈরাচার নয় এটা বের করা খুব মুশকিল। আমি ভোট প্রসঙ্গে আসি, আমি গণতন্ত্র প্রসঙ্গেও আসি। আপনি বলছেন গণতন্ত্র নেই, এবং যে গণতন্ত্রে প্রবেশের যে দরজাটা হচ্ছে সেটা ভোট, সেই দরজাটাও অনেকখানি অংশে বন্ধ হয়ে গেছে। সেই জায়গাটাতে গণতন্ত্রকে ফেরাতে হলে আপনি বলছেন একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির হাতে জিম্মি হয়ে গেছে এবং সংবিধান ওভাবেই তৈরি করা হয়েছে, এবং অন্য যে কোনো সময় কারেকশন করে করে বারবার ব্যবস্থা করে করে তারা এটাকে সবসময় নিজেদের মতো করে আস্তে আস্তে ক্ষমতা, তারা সবসময় মনে করেছেন আমরাই সবসময় থাকবো, এবং ওইভাবেই করে ব্যবস্থা করেছেন। আবার যখন চলে গেছেন নেক্সট জোন এসে ওটাকে কারেকশন করার চেষ্টা করেনি, উনি ওটাকে নিয়ে আবার একটু শক্ত করার চেষ্টা করেছেন, ওই আমি আবার থাকবো সারা জীবন। আচ্ছা, সারা জীবন ওই চেয়ার আঁকড়ে রাখার জন্য সংবিধানকে বারবার কাটাচাড়া করা হয়েছে, নিজের হাতে সব ক্ষমতা, নিজের হাতেই সব ক্ষমতা রাখবে। কিন্তু আমরা বলছি গণতন্ত্রের কথা, আমরা বলছি যে জনগণই গণতন্ত্র, সকল এগুলো আসলে বোকা বানানো সব লোক দেখানোর কথা। জনগণ আসলে কিছুই দাবি দেওয়া রাখে না, কিছুই দেখে না, তারা জনগণ শোনে, এখন বোধহয় জনগণ শোনেও না, এখন বিরক্ত, নিজের মতো করেই চলে। কারণ আমি জানি না আপনার অফিসে আসতে এইখানে আসতে কত সময় লেগেছে, তার মানে জনগণ কতটা নিরুপায়, কারণ জ্যামে বসে থাকতে হয়, যখন জ্যামে বসে থাকেন তখন তো আপনি নিজেও জনগণ, তখন তো আর পার্টির চেয়ার এবং বর্তমান সময়টাকে নিয়ে তাদের যে অভিযোগ সাবেক বিরোধী দলের, এবং বর্তমান সময়কে নিয়ে, প্রেক্ষাপট নিয়ে, অবস্থা নিয়ে বর্তমান বিরোধী দল আপনাদেরও একই অভিযোগ, তো তাদের যে লোভনীয় অফার সেটা কতখানি গ্রহণযোগ্য কিংবা গ্রহণীয় যে নির্দলীয় সরকারের অধীনে ভোট হতে হবে না? ওনাদের যে কথার ওই কথাটার যুক্তি আছে, যেহেতু আমাদের দেশে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা কুক্ষিগত থাকে, এবং ওই ব্যক্তি যদি কোনো দলীয় দলের দিকে দলের হন বা দলীয় বায়াস থাকে, তাহলে সেখানে নিউট্রালিটি পাওয়া খুব মুশকিল। মানে যেহেতু আমাদের সিস্টেমটাই এরকম, আমাদের সিস্টেমটা এরকম নয় যে মানে ক্ষমতাটার ব্যালেন্স আছে বা ভারসাম্য আছে, অন্য আরও অনেকে ক্ষমতাটাকে ইচ্ছা করলে ব্যালেন্স ইয়ে করতে পারবে, খর্ব করার চেষ্টা করতে পারবে, সেহেতু যেহেতু নাই, সেহেতু ওই ধরনের সরকারের ব্যবস্থায় যদি উনি নিজে না চান, তাহলে সঠিক নির্বাচন করা বা একেবারে আনবায়াসড নির্বাচন করা, মানে নিরপেক্ষ নির্বাচন খুবই কঠিন, সেটা ঠিক। তবে ওনারা যেটা দাবি করছেন বা যেটা জাতীয় সরকার, এগুলো আমার কাছে মনে হয় যে সেটা হলো, এটা উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি এটা খারাপ কথা বলতে চাই না, আমার কাছে মনে হচ্ছে যেন এটা তো অনেক দূরের কথা। আগে সরকারটা ওনারা বলছেন যে আমরা ভোটে জিতে গিয়ে তারপরে জিততে হবে, আগে আগে ভোট ভালো হতে হবে, তারপরে ভোটে জিততে হবে, তারপরে না সরকারের প্রশ্ন। কাজে এগুলো তো বহুত দূরের ব্যাপার, এখনো সরকার আছে, একটা সরকার সাংবিধানিকভাবে ক্ষমতা আছে, তারা সেটাকে আঁকড়ে থাকার চেষ্টা করবে, এবং তারা কতটুকু এখানে
সেই সেই বিষয়টাকে কতটুকু করা যাবে এটাই হলো প্রাইম কনসার্ন আর কি। সেটাকে না বলে ওনারা একেবারে ক্ষমতার ভাগাভাগি করে সব লোককে জড়ো করলো, কিন্তু সবচেয়ে বড় কথা জনগণের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি অনেককে শিখিয়ে যে ওনারা আসলে যে এর চেয়ে ভালো করবে এরকম তো রেকর্ড নাই। আপনারা আসলেও কি ভালো হবে? আমরা আসলে ভালো হতে পারে, অ্যাটলিস্ট আমি মনে করি যে জাতীয় পার্টির যে আমরা ভালো হতে পারে, কেন বলছি আমি আমি নিজের জন্য বলছি না, এটা আমি হিস্ট্রি থেকে বলছি। যতদিন এসএসএফ যেদিন ক্ষমতা ছিল, যতই ওনাকে স্বৈরাচার বলা হোক, যদিও লাস্ট 4-4.5 বছর মতো কিন্তু উনি সিভিলিয়ান রুলার ছিলেন, মার্শাল ল ছিল না এবং ইলেকটেড গভর্নমেন্ট, যেই রকমই ইলেকশন হোক, ইলেকশন তো এখনও হচ্ছে তখন হচ্ছে, ইলেকশন ইলেকটেড ছিলেন এবং সিভিলিয়ান রুলার হিসেবে কাজ করেছেন, তখন কিন্তু এই সুশাসনই বলো, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা বলো, বা মানে যেটাকে বলা যায় দলীয়করণ, এসব কিন্তু কোনোটাই ছিল না। টেন্ডার বাড়ি ছিনতাই, নাম দাও নিয়ে দৌড়দৌড়ি করে দলীয় স্লোগান দিয়ে গিয়ে দখল করা, বা বিভিন্ন জায়গায় যত রকম ক্রাইম হয় সব সরকারি দলের লোক জড়িত থাকে, ঘুরে ফিরে অনেক কিছু বলা হয়, পরে যখন কিছুদিন পরে শোনা যায় যে এগুলো সব সরকারি দল করছে, এটা বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, একই ধারা তাদের, কিন্তু মানে আদর্শগত রাজনীতির ধারা দুটো, কিন্তু গ্রাউন্ড মানে মাঠ পর্যায়ে কাজের কিন্তু ধারা তাদের দুজনের মোটামুটি সমসাময়িক। মানে জনগণের কাছে দুই রাজনৈতিক দল পরিচিত, জাতীয়তাবাদী একটু ডিফারেন্ট, জাতীয়তাবাদী দলীয়করণ ছিল না, জাতীয়তাবাদের সময় দুর্নীতি এরকম একেবারে অবাধ বিস্তার ছিল না, জবাবদিহিতা কিছুটা হলেও ছিল, সরকারি কর্মকর্তাদের উপরে সেইভাবে কোনো মানে একেবারে প্রশাসনিক কর্মকর্তাদের উপর সরকারি দলের আধিপত্য ছিল না, তারা অনেকটা খোলা মানে কাজ করতে পারতো, মানুষের সুশাসন যদি কিছু থাকে বা কিছুটা থাকে, একেবারে 100% না হলো কিছুটা হলো, সে সময় বেটার ছিল আমি মনে করি। জাতীয় পার্টিকে কি মানুষ বিশ্বাস করে না? জাতীয় পার্টির সম্পর্কে যেহেতু জাতীয় পার্টি একটা শিকড় যে কোনোভাবে হোক অনেক গভীরে চলে গেছিলো, যেটা ওনারা বুঝতে পারেনি, যারা ওনাকে সরানোর সময় যারা আন্দোলন করেছে তারা এটা অ্যাসিউম করতে পারেনি, কিন্তু ওনারা সরানোর পরে অবশ্য একেবারে বলবো না অ্যাসিউম করতে পারেনি তা নয়, তারপরে প্রতিপক্ষকে ওনাকে প্রতিপক্ষ ধরে নিয়েই এতদিন পর্যন্ত জাতীয় পার্টির পিছনেই কিন্তু মাথায় বাড়ি দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ বিএনপি সমানভাবে চেষ্টা করেছে, মানে জাতীয় পার্টিকে যেভাবে দুর্নাম করে বিভিন্ন স্ক্যান্ডাল বিষয় অপপ্রচার করে বিভিন্নভাবে, যেমন স্বৈরাচার এসব বলে টলে মানে মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে নিজেরা যেসব খারাপ কাজ করছে তার চেয়ে মানে প্রচারণাটা করেছে বেশি, যে জাতীয় পার্টির চেয়ে বেশি করতো, জাতীয় পার্টি দুর্নীতির সময় চ্যাম্পিয়ন ছিল না, জাতীয় পার্টির সময় এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়নি, এমনকি যে পুলিশে যে বিভিন্ন জায়গায় গুলাগুলি করে এটা সরকার সবসময় জড়িত থাকে আমি বলবো না, তারপরেও এসআর সাহেবের 9 বছরে 9 জন লোক এরকম হত্যাকাণ্ড হয়নি, ওই একটা ডাক্তার মিলন একটা কি ওটা নিয়ে লাফালাফি, এগুলো সম্পর্কে তো এস সাহেব নিজে চ্যালেঞ্জ করেছেন, যে আমি বলছি যে বিচার করুন, আমি রাজি আছি যে কে কেমনভাবে হচ্ছে তদন্ত করেন বের করেন, ওনারা তদন্ত করেনি, তারপরে ওই আর একটা নূর হোসেন হত্যা ওটা উনি বলছিল তদন্ত করেন, আমি বিচার দোষী হলে আমি রাজি আছি, কিন্তু তখন কিন্তু হাতে গোনা 9টা হয়নি 9 বছরে, এখন কিন্তু একদিনই 20-22টা লোক। তার মানে এটা কি বলতে পারি যে ইতিহাসের ধারাবাহিকতায় জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগ বিএনপির ব্ল্যাকমেলের শিকার? কিছুটা বলা যায়, কোনো না কোনোভাবে তারা আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাদের উপর নির্যাতন করেছেন, দলের ভাঙন সৃষ্টি করেছেন, দলের বিভিন্ন মানুষকে অত্যাচার করেছেন, মিটিং মিছিল করতেছেন, প্রথম দিকে তো দাঁড়াতেই দেয়নি, মানে আমরা যে নির্বাচন না করতে পারি তার জন্য এস সাহেবকে পর্যন্ত অবৈধ করলো, তারপরে উনি নির্বাচন করে জেতার পরে ওনাকে আসতে দিল না, আবার 5 বছর পরে নির্বাচন করে জেতার পরে তখন আমাদের সঙ্গে কথাবার্তা বলে এস সাহেবকে ছাড়া হলো। ক্ষমতায় যাওয়ার জন্য কোন দল বেশি আপনাদেরকে বাধ্য করেছে? ক্ষমতা যাওয়ার জন্য মানে সিঁড়ি হিসাবে তো আপনাদেরকে লাগে, বাধ্য কেউ করেনি, ওরা সবসময় আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি, কেউ বাধ্য করেনি, এটা একটা মানুষের ভুল ধারণা, আমরা শুনো আমাদের আদর্শগতভাবে আমাদের দল আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য আছে, কাজে আমরা যদি নিজের আদর্শটাকে ধরে রাখতে চাই, সক্রিয়তা নিয়ে রাজনীতি করতে চাই, তাহলে আমরা বিএনপির সঙ্গে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা থাকে, যতক্ষণ ওরা বৃহৎ দল হিসেবে থাকবে, আমরা স্মলার পার্টনার, কিন্তু সেম একসঙ্গে থাকলে আমাদের কিছুদিন পরে আমাদের আর নেতৃত্ব দেবে আরেকজন যারা বড় থাকবে, তো এইখানে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকলে আমরা বিলীন হওয়ার সম্ভাবনা নাই, এটা একটা অস্তিত্বটাকে টিকিয়ে রাখা আমরা মনে করছি আমাদের জন্য দরকার, আমরা এখনও লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করি যার সঙ্গে থাকি আমরা যখনই থাকি, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে কি হবে, নির্বাচনে কি হবে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কি আমরা সরকারের সাথেই জাতীয় পার্টি থাকছে? সরকারের সঙ্গে থাকবে, আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম, একটা কথা ভুল করো না, আমরা কিন্তু জনগণের বাইরে সাধারণভাবে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি, বাধাগ্রস্ত হয়েছে অনেক সময় তবে চেষ্টা করেছি এবং করেছি, আমরা জনগণ যেদিকে চাইবে আমরা প্রত্যাশা অনুযায়ী কাজ করব, এবং জনগণের চাওয়াটা আসলে আপনারা মাপ করেন কি করে? আমরা বুঝতে পারি জনগণ কি চায়, সেটা আমরা বুঝতে পারি যখন নির্বাচনের আগে আসবে জনগণ কোন দিকে যেতে চাচ্ছে, এটা আমরা বুঝতে পারি, সবাই বুঝতে পারে যারা রাজনীতি করে বা যারা মোটামুটি সচেতন নাগরিক, মানুষ কি চায়, তবে সাধারণভাবে মানুষের পরিবর্তন চায়, এটা অবশ্য আমাদের দেশের একটা
কমন একটা ইয়ে যে ইনকামেন্সি ইজ এ নেগেটিভ ফ্যাক্টর ইন আওয়ার, কারণ হলো আমার অ্যানালাইসিস, কারণ হলো আমাদের দেশের মানুষ সাধারণত নানান সমস্যা থাকে। অল্প কিছুদিনের মধ্যে তারা সরকারকে অনেক আশা ভরসা করে ভোট দেয়, অল্প কিছুদিনের মধ্যে যদি সরকার ভালো কাজও করে কিছুদিনের মধ্যে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন হয়, তার মানে আপ টু দ্য এক্সপেকটেশন তারা পায় না সরকারের কাছে। অল্প কিছুদিনের মধ্যে তাদের মনে হয় যে এই সরকারকে পরিবর্তন করলে হয়তো ভালো হতে পারে, ভালো কিছু হতে পারে। এটা অন্যান্য উন্নত দেশে এটা কম, ওটা ইনকামেন্সিটিকে নেগেটিভ ফ্যাক্টর ধরে না। আমাদের মতো দেশে যেগুলো গরিব দেশ সবসময় মানুষের সমস্যা জর্জরিত, এখানে ইনকামেন্সি ইজ অলওয়েজ এ নেগেটিভ ফ্যাক্টর। ইলেকশনে কত ভালো কাজ করুক, একটা পার্টি ইন পাওয়ার সাধারণত আসতে পারে না আর কি। এটা জনগণের প্রত্যাশা থাকে যে চেঞ্জ হোক, কিছু চেঞ্জ হোক, চেঞ্জটা ভালো হবে কি মন্দ হবে সেটা তারা মনে অন্ধকারে ঝাঁপ দিতে চায়। ভালো হবে তার গণতন্ত্রের কথা বললাম, কিন্তু এখন তো অনেক বড় বড় অর্থনীতিবিদরা জি এম কাদের সাহেব বলেন যে আসলে গণতন্ত্রের আর একটা ডেফিনেশন হচ্ছে ডেভেলপমেন্ট ডেমোক্রেসি, সেখানে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতিতে। এটা একটা বোগাস কথা, ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বলে কোনো কথা নেই। ডেভেলপমেন্ট কথাটাই হলো ইট ইজ কানেক্টেড উইথ ইয়োর পার্সোনাল লাইফ। একটা মানুষের ডেভেলপমেন্ট মানে তোমার চারপাশে সব বিল্ডিং হচ্ছে, এটা ডেভেলপমেন্ট নয়। তো হচ্ছে না উন্নতি কি হচ্ছে, ওটা ওটা উন্নতি নয়, ওটা উন্নতির একটা পথ। ওই বিল্ডিং এর কারণে যদি তুমি কোনো কারণে লাভ হয়, তোমাকে যদি একটা ঘর দেয়, ওখানে বিল্ডিং দেয়, থাকতে দেয় বা ওখানে চাকরি দেয়, তাহলে তুমি লাভ। তার আগে এটা বিল্ডিং ইজ বিল্ডিং। আমাদের দেশে যেটা হচ্ছে সেগুলোতে সাধারণ আমি 80-90% লোক এই 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 সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল বেনিফিটের কোনো ডাইরেক্ট বেনিফিশিয়ারি নন, এবং তারা ইনডাইরেক্ট দিয়ে এই কর্ণফুলী টানেলে মেট্রো রেল দিয়ে কারা হাঁটবে, কারা চলবে, হাঁটবে চলবে সবাই। কিন্তু আমি বলছি যে এটা মানুষের প্রত্যাশা হলো আমি ভালো থাকবো কখন, আমি যখন আমি আমার ভালো ইনকাম হবে, আমার নিরাপত্তা থাকবে, আমার স্বাস্থ্য ভালো থাকার জন্য আমার ব্যবস্থা থাকবে, আমি সার্বিকভাবে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, আমি নিরাপদে থাকবে, এরকম একটা আমি সুন্দর একটা সংসার করব, আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, ছেলেমেয়েদের নাতি নাতনিরা দেশে ভালো থাকবে, এই ধরনের ফিলিংস নিয়ে মানুষ বাঁচতে চায়। আমরা খালি চারপাশে বিল্ডিং হলো আর আমাকে রাস্তায় পথে হাঁটতে গেলে মোটর গাড়ি একবার অ্যাক্সিডেন্ট করে ফেলে, কে কোথায় এসে ছুরি মেরে ফেলে, কে কোথায় উঠিয়ে নিয়ে যায় গায়েব করে ফেলে, এই সমস্ত চিন্তা করলে তো মানুষের ভালো থাকা বলে না। আর আমি আজকে বেতন যা পাচ্ছি কালকে গিয়ে দেখি তার অর্ধেক মাস হতে হতে আমার বেতন শেষ, এই ধরনের তো ভালো থাকা না। দেশের পার ক্যাপিটাল ইনকাম কত বড় হলো, প্রবৃদ্ধি কিতে বেশি হলো, এগুলো তো আমি গুলিয়ে খাবো না। আমার দরকার হলো আমি কেমন আছি, আমার প্রতিবেশী কেমন আছে, আমার ভাই কেমন আছে, আমার মা বাবা কেমন আছে, আমার ছেলেমেয়ে কেমন আছে, আমার ছেলেরা ভবিষ্যতে এই দেশে কীভাবে থাকবে, এটি আমার উন্নতি আমি দেখতে চাই। যদি মনে করি তারা ভালো থাকবে তাহলে আমার উন্নতি, আমার ছেলেমেয়ে চিকিৎসা করতে পাবে কিনা, আমার ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারবে কিনা, স্কুল পাশ করার পরে সে ভালো চাকরি পাবে কিনা বা ব্যবসা করতে পারবে কিনা, এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে প্রতিদিন। আমরা ভালো নেই, সাধারণ মানুষ ভালো নেই, একটা শ্রেণীর মানুষ এই সব বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করে বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এবং দুর্ভাগ্যজনক হলো এই টাকাগুলি তারা দেশেও রাখছে না। দেশে রাখলে তো কিছু না কিছু দেশের লোকের বেনিফিট পেত, তারা সব বাইরে পাচার করে দিচ্ছে, অর্থ তারা এটাকে সিঙ্কিং বোট মনে করছে যে ডুবন্ত জাহাজ, এটা ডুবে যাবে, কাজে তাদের ছেলে মেয়ে যে যেতে পারছে বিদেশে পাঠিয়ে, মানে দেশের অবস্থাটা একটা ঘুন পোকা কিংবা উই পোকার মতো। যারা এখানে স্টিয়ারিং হুইলে আছেন বা বিভিন্নভাবে যারা বড় বড় নীতি নির্ধারণের সঙ্গে জড়িত আছেন, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী আমার মনে হয় না, কেননা তাহলে তারা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলো বিদেশে নিয়ে যেতেন না, তারা দেশে রাখতেন এবং দেশের মানুষে ইনভেস্ট করতেন। সাবেক বিরোধী দলও একই অভিযোগ করেন, তারা হচ্ছে একই কথা বলেন যে দেশ ভালো নাই, উন্নতিও বলছে এটা উন্নতি হচ্ছে না, মুষ্টিমেয় মানুষ কিছু তাদের আকের গোছানোর জন্য এই উন্নতিগুলো করছে, এটা একটা দুর্নীতির মহিরূপ হয়ে গেছে। আপনারাও একই বর্তমান বিরোধীদের একই বলছেন, আমাদের সাথে পার্থক্য আছে, তারা যেটা বলছেন সেটা তারা বলছেন নিজের উন্নতি, তারা নিজেরা ভালো নেই, কারণ নিজেরা আগে এই এই পদ্ধতিতে তারা অনেক কিছু করেছেন, এখন এই মুহূর্তে তারা করতে পারছেন না, তারা ওখানে গেলে আবার এটা করবেন হয়তো, আমি জানি না, এটা আমার আমার না, এটা সাধারণ লোকের আশঙ্কা। আচ্ছা, কাজে ওদের ভালো রাখা থাকার সঙ্গে আমি মনে করি তারা ভালো নেই, বিএনপি নিজেরা করতে পারছে না বলে তারা সরকারের কাছে দোষ দিয়ে দিচ্ছে, আমার মনে হয় দেশের মানুষ সাধারণ মানুষ এরকম মনে করে যে ওনারা নিজেরা এটা তো করছেন কয়েকদিন আগে, ওনারা করছেন এখন ওরা পারছেন না, আবার কোনো রকম কোনোভাবে ওখানে গেলে ওরা পারবেন, ওই জন্য ওনারা খুব দুঃখ কষ্টে আছেন। কিন্তু আমরা কিন্তু ওইভাবে নেই, আমরা দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে আছি, আমরা দেশের জনগণের কথা চিন্তা করি, দেশের জনগণ ভালো থাকুক এটা আমরা চাই, এবং বড়গণ ভালো না থাকলে আমরা মনে করি আমরা ভালো নেই। রাজনীতিতে সবাই জানে আপনাদের একটা খুবই কমন কথা আছে, রাজনীতি শেষ বলে তো আর কিছু নাই, কিন্তু ভোট আসলে নানান ধরনের মেরুকরণ হয়, নানান সমীকরণ হয়ে যায়। আপনি একটু আগে বলছিলেন যে এদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যে একটা সরকারকে তারা খুব ইচ্ছাবহনে খুব ভোটের মাধ্যমে নিয়ে আসে, তারপরে তারা কদিন পর দেখে যে সরকার মনোমতো কিছু করছে না কিংবা আমার ভালো লাগছে না, হয়তো অন্য কেউ আসলে এর চেয়ে ভালো কিছু হবে, অর্থাৎ জনগণকে সন্তুষ্ট করা হচ্ছে খুব কঠিন কাজ, মানুষের মন পাওয়া। তো সেই পাওয়ার জায়গাতে আপনি বলছিলেন যে মানুষ মনে করে পরিবর্তন, তো পরিবর্তনের জায়গাটা
এই যে অসঙ্গতিগুলোর উদাহরণগুলো আপনি দিলেন যে এই এই অবস্থা বাংলাদেশের চিত্রটা একদম আপনি পরিষ্কার করে জানালেন আপনার দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে এখন আপনি বলছেন যে পরিবর্তনও চায় জনগণ আর জনগণ যদি ভোটের মাধ্যমে বর্তমান সরকারের পরিবর্তন চায় পরিবর্তন আপনারাও চাইছেন পরিবর্তন বিএনপিও চাইছে কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নাই এই পরিবর্তনের ঐক্যবদ্ধ ইউনিটিটা কি কখনো আমরা জানতে দেখতে পাবো কিনা যে বিএনপির সঙ্গে আপনারা এক হয়ে গেলেন ঐক্যবদ্ধ একটা আন্দোলন কারণ বিএনপি বলছে তারা ঈদের পরে আন্দোলন করবে পরিবর্তনের জন্য পরিবর্তন আমরা চাচ্ছি না আমার ধারণা আমি বিএনপি এখনো ক্লিয়ার করেনি বা অন্যান্য দলরা ক্লিয়ার করেনি অনেকেই পরিবর্তনের জন্য পরিবর্তন চাচ্ছে মানে ফেসটা চেঞ্জ হবে এখন যে প্রধানমন্ত্রী ওনার ফেস চেঞ্জ হবে এখন যে অন্য কিছু মন্ত্রী তার চেঞ্জ হবে বা গ্রাসরুট পর্যায়ে এখন চাঁদাবাজি করছে যারা তারা চেঞ্জ হবে যারা টেন্ডারবাজি করছে রামদা নিয়ে দৌড়াচ্ছে তারা চেঞ্জ হবে কিন্তু ওই রামদা থাকবে চাঁদাবাজি থাকবে ওই ঘুষ থাকবে ওই দুর্নীতি থাকবে ওগুলো সবই থাকবে ওই পরিবর্তন আমরা চাই না ফেসের চেঞ্জের পরিবর্তন চাই না আমরা চাচ্ছি যে সত্যিকার অর্থে এই চাঁদাবাজি থাকবে না এই টেন্ডারবাজি থাকবে না দুর্নীতি থাকবে না লক্ষ লক্ষ টাকা লুটপাট থাকবে না বিদেশে পাচার থাকবে না এই ধরনের পরিবর্তন এটাতে যারা রাজি হবে বা যারা করতে চাইবে আমরা তাদের সঙ্গে কাজ করতে রাজি আছি তবে সেটা ডিপেন্ড করবে অবস্থার উপরে পরিবেশের উপরে এবং সার্বিকভাবে আমাদের জনগণ কাকে বিশ্বাস করে আমরা কাকে বিশ্বাস করতে পারবো যে সত্যিকার অর্থে কথা তো অনেকেই বলে এমন কথাও আমরা দেখেছি যে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে ইলেকশন ম্যানিফেস্টে দেওয়া হচ্ছে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দেশে বিদেশে হইচই হচ্ছে যারা হইচই যারা বলেছিলেন তাদের আমলেই এটা হচ্ছে কাজে বললে যে এটা সবসময় হবে সেটা নয় রাজনীতিতে শেষ কথা নেই বলতে আমাদের দেশে নেগেটিভলি ধরা হয় কিন্তু আসলে নেগেটিভলি এটা হচ্ছে আমাদের দেশে সেটা হলো যে যেমন দুর্নীতির কথা বলে দুর্নীতি বন্ধ করবে বলে আবার বড় দুর্নীতি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে বলে বড় ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় তো এগুলো এই ধরনের পরিবর্তনে আমাদের কোনো দরকার নেই দেশের মানুষ চায় সত্যিকার অর্থে রাজনীতির একটা পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রশাসন মানে একটা যে সরকার পরিচালনা বা সরকারের সার্বিক কার্যকলাপের একটা পরিবর্তন যেখানে জনগণের কথা চিন্তা করা হবে যেখানে শাসনের নামে শোষণ হবে না শাসনের নামে সেবা হবে কিন্তু জনাব জিএম কাদের সাহেব যে প্রতিশ্রুতি এবং ওয়াদা নিয়ে বর্তমান সরকারকে সাথে আপনারা একসঙ্গে হাঁটলেন কিংবা একটা শরিক জোট হলেন কিংবা আলাদা হয়ে তাদের মিত্র জোট হয়ে সরকার গঠন করলেন আপনারা বর্তমান বিরোধী দল কিন্তু সেই কথাগুলো কি সরকার রেখেছে নাকি প্রত্যেকটা কথা ওয়াদা বরকেলাপ করেছে জনগণ বুঝতে পারবে বলতে পারবে আপনারা তো সাথের মানুষ কাছের মানুষ না আমি বলতেছি যে আমার মনে হয় সবসময় সব কথা ওনারা রাখতে পারছেন না আগামী দিনে যদি সেই কথাগুলো বিএনপি রাখে তাহলে কি আপনারা বিএনপির সাথে এক করবেন জিরো টলারেন্স আমি দেখছি না এটা পরিষ্কার কথা দুর্নীতিতে দেশ ভেসে যাচ্ছে এবং এমন কোনো জায়গা নেই বা এমন কোনো কাজ নেই যেটা দুর্নীতির ছাড়া করা যাচ্ছে এটা হলো বাস্তবতা আর কি তো এখন এরা ফিল্ড লেভেলে ওনারা কতটুকু বুঝেন আমি জানি না তবে দেশের মানুষ হারে হারে বুঝতে পারছে কোনো কিছুই খারাপ জিনিস বন্ধ হচ্ছে না তার মানে এই অবস্থা থেকে জনগণকে যদি মুক্তি দিতে চান তাহলে জাতীয় পার্টি কি মনে করে যে যদি এই জায়গাগুলো থেকে কেউ কমিটমেন্টের জায়গায় আপনাদেরকে আস্থায় নিতে পারে কিংবা সেই দলকে আপনারা বিশ্বাস করতে পারেন সেটা বিএনপি হোক তাহলে আপনারা একসাথে এক হয়ে আবার কাজ করবেন যে কোনো মানুষ যারা জনগণের পক্ষে কাজ করতে চায় আমরা তাদের সঙ্গে থাকবো সবসময় তো আওয়ামী লীগ তো বলেছে জনগণের পক্ষেই কাজ করবে এবং তারা কাজ করছে কিন্তু আপনারা মনে করছেন তারা কাজ করছে না এখন সেটা তো ভবিষ্যৎ কি হবে এটা তো আমি গণক হিসেবে বলতে পারবো না আমরা অ্যাসেস করতে পারি কিছু অ্যানালাইজ করি অ্যাসেস করি কিছু আশা করি কিন্তু সবসময় সব আশা পূরণ হয় না তবে আশা করতে তো দোষ নেই সামনের দিকে আমাদের সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা সুন্দর ভবিষ্যতের আশা করতে চাই আমরা জনগণের সরকার সেই জায়গাটাতে আপনি বলছেন যে আপনার আশাগুলো পূর্ণ হয়নি এই অপূর্ণতার মার্কিং কত দিবেন সরকারকে সব কিছু মার্কিং দিয়ে বলা যায় না যেমন ভালোবাসা তারপরে রাগ ক্রোধ এইসবকে ওইরকমভাবে মার্কিং করা খুব মুশকিল ভালোবাসা তো একটা প্রমাণ চাই ভালোবাসা তো অধিকারও চাই তো সেই জায়গা থেকে মার্কিং করা আমি বলছি সব কিছুকে কোয়ান্টিফাই করা যায় না আর যদি তুমি তিনটা জিনিসকে একসাথে দাঁড়া করিয়ে বলো কোনটাকে কত মার্ক দেবে তখন হয়তো দেওয়া যায় কিন্তু একটা টার্মকে যেমন গণতন্ত্র ইজ অলসো অ্যাবস্ট্রাক্ট টার্ম সেগুলোর কোনো মার্কিং দেওয়া খুব মুশকিল যেমন সাহিত্য লিটারেচার ইজ অ্যাবস্ট্রাক্ট টার্ম ম্যাথমেটিক্স ইজ নট অঙ্কে তুমি 100 থেকে 100 দিতে পারো কিন্তু তুমি কোনো লোককে যতই সে নোবেল প্রাইজ উইনার হোক তুমি তাকে 100-এর মধ্যে 100 সাহিত্যে দিতে পারবে না সাধারণত দেওয়ার সম্ভব হয় না কারণ এর চেয়ে ভালো কিছু হতে পারে কাজে এই সমস্ত জিনিস ফিলিংসের ভালো লাগার ভালো করার এগুলোর কোনো লিমিট নেই আমাকে অনুষ্ঠান শেষ করে আনতে হবে আমি একদম শেষে এসে যে জায়গাটা জানতে চাই যে আবারও ভোট আসবে এবং সেই ভোটকে নিয়ে এখন যত কথা আমরা দেখছি বিদেশিদের দুতুয়ালিও দেখছি বিভিন্ন ইফতার পার্টিকে কেন্দ্র করে ইফতারকে কেন্দ্র করে নানান ধরনের একটা পলিটিক্যাল ডিপ্লোমেসি তো চলেই সবসময় এটা আমি দেখেওছি কিন্তু
ভোট সামনে, সেই জায়গাটা তো একদম স্পষ্ট করে আপনার কাছে জানতে চাই, দলীয় সরকারের অধীনে কি ভোটটা ভালো হবে? হয় সাধারণত এটা খুব ডিফিকাল্ট দলীয় সরকারের অধীনে আমাদের দেশে, কারণ আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে খুবই কষ্টকর এটা। কেননা আমি বললাম তো যে আমরা চিফ এক্সিকিউটিভ যাকেই করি, যেই যেকেই করে আমাকে করলো, যদি আমার কোনো বায়াস থাকে, আমার কোনো দল থাকে, আমি যদি দলের দিকে কিছু দুর্বল হই, তাহলে আমার সম্পূর্ণ ক্ষমতা আছে ইলেকশনটাকে টুইস্ট করার জন্য। তাহলে কেমন করে ভোট হলে সবার কাছে গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে? না ওটা হলো প্রথম কথা, হলো না ওটা অন্যান্য দেশে হয়, সব দেশেই হয়, ইন্ডিয়াতে হয়। কারণ ওখানে প্রধানমন্ত্রী বা যারা চিফ এক্সিকিউটিভ অব দ্য কান্ট্রি, তাদের হাতে এত ক্ষমতা নেই যে তারা সব কিছু ম্যানিপুলেট করতে পারবেন বা সব কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে আছে আমাদের দেশের শাসনতন্ত্র, গঠনতন্ত্রই এটাকে তাদেরকে, সরি আমাদের যেটা কনস্টিটিউশন, ওটাই আমাদেরকে এই রাইট দিয়ে দিয়েছে যে যে চিফ এক্সিকিউটিভ উনি এক সমস্ত সংগঠন প্রতিষ্ঠানগুলির উনি সর্বময় কর্তা এবং সব কিছু উনি কন্ট্রোল করতে পারেন, কিছুটা হলেও সর্বময় না হলেও মোটামুটি 90% ওনার কন্ট্রোলে থাকে। এই যে 12 বছর ধরে কিংবা 13 বছর ধরে বর্তমান সরকার ক্ষমতায় আছে, তার সঙ্গে প্রধান বিরোধী দল হিসাবে আপনারাও আছেন, কিন্তু জনগণ এখনো বিরোধী দল বলতে বিএনপিকেই কেন মনে করে না? দুটো কারণ, কেন সরকারও মনে করে না? এটার কারণ হলো দুটো, একটা হলো যেহেতু আমরা সরকারের সঙ্গে অ্যালায়েন্স করে আমরা ইলেকশনে পাশ করেছি, আর গত কয়েকবারও আমরা অ্যালায়েন্স করেছিলাম, অনেকদিন থেকে দীর্ঘদিন থেকে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছি, তখন অবশ্য বিএনপির বিরুদ্ধে যখন আমরা করেছিলাম তখন বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলাম সেগুলো তখন প্রযোজ্য ছিল, মিথ্যা কথা বলা হয়নি, এবং আমরা পরিবর্তন চেয়েছিলাম, ওটাও ঠিক আছে। কাজে আমরা যখন ওদের সঙ্গে থেকে নির্বাচন করে তারপরে এসে ওদের বিরোধী দল হয়েছি, মানুষের কাছে খটকা লেগেছে। আর সেকেন্ড হলো আমাদের দলীয় কিছু নেতাকর্মী, আমাদের যেহেতু সংসদে সবার কথা বলার স্বাধীনতা আছে, সংসদ সদস্যরা একবার দলীয় কথাই বলতে হবে তেমন কোনো কথা নেই, সবসময় নিজের কথাও বলতে পারেন, আমাদের দেশের সংসদে এটা অ্যালাউড, অন্যান্য দেশেও আছে। তো আমাদের দেশের সংসদ সদস্যরা নিজের কিছু কথা বলেন যেগুলো দলীয় কথা হিসেবে ধরা হয়, সেগুলো অনেক সময় ওনারা সরকারের প্রশংসা করেন, হয়তো নিজের এলাকার কিছু সুযোগ সুবিধার জন্য বা কোনো কারণে। তো এইসব মানুষের ধরে নেয় যে ওনারা তো সরকারের প্রশংসা করে, আবার সরকারের বিরুদ্ধে বিরোধী দল কীভাবে হবে? তো এই দুটো জিনিস আমরা চেষ্টা করছি এটাকে যাতে করে মিনিমাইজ করা যায়, মানুষের মধ্যে যে পারসেপশনটা ভুল এটা প্রমাণ করার জন্য আমরা সামনের দিকে ব্যবস্থা নিচ্ছি। আমি শেষে সেই একই কথা বলব আপনাকে যেটা শুরুতে জিজ্ঞেস করেছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে কোনো শক্তিশালী বিরোধী দল নেই, আমি তার প্রসঙ্গে ক্রমে আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে দায়িত্বশীল সরকারি দল আছে কিনা, দায়িত্বশীল সরকারি দল থাকতে গেলে কি কি থাকা উচিত ছিল সরকারি দলের, একদম 2-3টা বাক্যে যদি আপনি বলেন। না দায়িত্বশীল সরকারি দল থাকতে একটা কথা হলো যে সরকার জনগণের প্রতি যে মানে দায়িত্ব নিয়েছেন জনগণের সেবা করার বা জনগণের কথা শোনার, সেগুলোকে তাকে পুরো মাত্রায় মানতে হবে, মানে জনগণের কথা শুনতে হবে, এবং সংসদকে সেই জন্য সেইভাবে কার্যকরী করতে হবে যে সংসদে যে যা বলতে চায় সরকারের বিপক্ষে সেগুলোকে তাদের অ্যাকোমোডেট করতে হবে দায়িত্ব, এবং সেগুলোকে শোনার পরে ওদের অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মানে জনগণের কথা, জনগণের প্রতি দায়িত্ব, জনগণের দায়িত্ব নিয়ে ওনারা ক্ষমতা এসেছেন যে জনগণকে উনি ওনারা সার্ভিস দেবেন, দেশটাকে সৎভাবে পরিচালনা করবেন জনগণের হয়ে, এই মালিকানাটা জনগণের, কাজে জনগণের কাছে জবাবদিহিতার জায়গা হলো সংসদ এবং সেখানে বিরোধী দলের কাছে। সেখানে জনগণের কথা যখন বিরোধী দলরা বলবে, জনগণের পক্ষ হয়ে কোনো কথা বলবে, সেগুলো শুনতে হবে এবং শোনার পরে সেগুলোকে বিবেচনা করতে হবে এবং বিবেচনা করে মানতে হবে। যদি না মানেন শুনেন তাহলে 149 জন নিয়েও আমার কোনো লাভ হবে না, কেন ওনারা সব বাতিল করে দেবেন। তাহলে জনগণের কাছে ওনাদের জবাবদিহিতা থাকছে না, যেটা আমাদের সংসদে হচ্ছে, ফলে সংসদে বিরোধী দল থাকা না থাকা সমান হয়ে যাচ্ছে। কাজে যখন বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে না, সেটার একটা প্রধান রেসপন্সিবিলিটি হলো সরকারের। প্রধান বিরোধী দল হিসাবে এই কথা তো আপনার কাছে জানতে চাইতেই পারি, প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকায় আছে? না এই মুহূর্তে সব সর্বক্ষেত্রে নাই, এবং তারা এটা এটা শুরু করা হয়েছে আগের থেকেই, এটা বিএনপির সময় আমরা দেখেছি প্রশাসন এবং পুলিশ তারা তখন দলীয়করণ করে ফেলছিল, এখনও দলীয়করণ করা হয়েছে, এবং এই জন্যই সমস্যা হবে যে পরবর্তীকালে প্রশাসনকে নিউট্রালাইজ করা খুব মুশকিল হবে, কেননা এমনভাবে দলীয়করণ করা হয়েছে এটা নিউট্রালাইজ করা, এবং যদি সরকার কোনো কারণে আবার নরম হয়ে যায় বা কোনো তা নরবর হয়ে যায় তখন দেখা যাবে যে অর্ধেক লোক আবার বিএনপি হয়ে গেছে, ফলে নিউট্রালিটি কোনো সময় থাকবে না, মানে আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য নিউট্রাল প্রশাসন পাওয়া খুব মুশকিল। এরা 30 বছর থেকে ধরে এটাকে এমনভাবে দলীয়করণ করেছে, এখন অনেক লোক আছে যারা বিএনপির লোক, হয়তো এখন আওয়ামী লীগের উর্দিকায় দিয়ে আওয়ামী লীগ করছে, এরা আবার যখন সরকার নির্ভর হবে তখন ঝট করে আবার বিএনপি হবে, কাজে বিএনপি থাকবে কিছু আওয়ামী লীগ থাকবে আর বাকি কোনো লোক থাকবে না, প্রশাসন পুলিশ সব দুই দল হয়ে যাবে। জাতীয়বাদী ভবিষ্যৎ কোন দিকে? আমরা খুব আশাবাদী, কারণ মানুষ, দেশের মানুষ একটা রাজনীতিতে একটা আমূল পরিবর্তন চাচ্ছে, রাজনীতির সংস্কৃতির একটা পরিবর্তন চাচ্ছে, সেখানে জাতীয়বাদী একমাত্র দল আছে যারা এই দুটোর থেকে বাইরে একটা প্ল্যাটফর্ম, যেখানে এই
ধরনের একটা রাজনীতি দেওয়ার সুযোগ আছে এবং আমরা এটি চেষ্টা করছি, জনগণ এই প্রত্যাশাটা পূরণ করার জন্য চেষ্টা করছি, জন্যই আমরা কিন্তু এতদিন পর্যন্ত টিকে আছি। আমার এই প্রশ্ন করাটা কতটুকু প্রশ্ন হবে কিংবা আপনি উত্তর দিবেন কিনা আমি জানি না, তবে আমি সব কথাই বলতে পারি, আপনার উত্তর দেওয়া না দেওয়া আপনার কাছে সমান। সবচেয়ে বড় কথা যে আমরা এতক্ষণ বড় পরিসরে একদম দেশের কথা জানলাম, জাতীয় পার্টির ভবিষ্যৎ জানলাম, বর্তমান সরকার কী করছে সেটাও আপনি সবিস্তরে বর্ণনা দিলেন এবং সাবেক বিরোধী দল তাদের অবস্থান কী ছিল সেটাও বললেন, যে সেই পুরনো মোড়কে একই জিনিস, আসলে চেয়ারটা বদল হয়, মানুষটা বদল হয়, আর অন্য কিছু সবই একই রকম থাকে। কিন্তু আমি যেটা একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টির ঘরের মধ্যে একটা পৃথক ঘর আমরা দেখি, যদিও সেই ঘরটা ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা যে আর একটা দেখি আমরা প্রায়, যে একজন আছেন বিদেশ এরশাদ, চেয়ারম্যান দাবি করে একটা অংশ, সেটা কি ছোট অংশ, কিন্তু এটাকে আপনাদেরকে ভাবাই বিব্রত করে কিনা? এখন বিব্রত, এখন আমাকে বিব্রত করে না, কেননা এই সমস্ত যখন তুমি কোনো রাজনীতি করবে বা কোনো একটা লাইমলাইটে আসতে চেষ্টা করবে বা কোনোখানে যাবে ক্ষমতার জন্য দ্বন্দ্বে যাবে, আপনার সেখানে তোমাকে অনেক ধরনের বাধা বিপত্তি, অনেক ধরনের প্রশংসা যেমন পাবে, অনেক ধরনের নিন্দাও পাবে, অনেক ধরনের যেমন বড় ধরনের মানুষে তোমাকে মাথায় তুলে নাচবে, আবার তোমার ছবি নিয়ে পায়ের নিচে করবে, এটা খুব স্বাভাবিক, সবসময় পৃথিবীর ইতিহাসে সবসময় এটা হয়ে আসছে। কাজে যখন আমরা রাজনীতি করছি এবং ক্ষমতার দ্বন্দ্বের সঙ্গে জড়িত আছি, তখন পিছনে শত্রুতামি হবে, ষড়যন্ত্র হবে, ভায়োলেন্স হতে পারে, আমাদেরকে অ্যাটাক করা হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা জেনে নিয়েই করতে হয়। আমি একটা কথা একজন বলেছিল, আমার সবসময় মনে থাকে এটা, যে রাজনীতি যখন করতে আসছো মনে করবো যে বিষধর সাপ দুই চারটা পকেটে বিভিন্ন জায়গায় রেখেই তোমাকে করতে হবে, ঘুমাতে হবে, কোন সময় বিষধর সাপ দিয়ে যদি আপনারা ঘুমান কিংবা চলেন তাহলে সেই, তবে তুমি যেটা বললা ওটা কোনো বিষধর সাপ নয়, ওটা নাথিং, ইট ইজ নাথিং, নট অল এট অল, আই ডোন্ট, বাট আমি না না কোনোটাই তুমি যেগুলো মেনশন করলে এগুলো কোনোটা আমার কাছে কোনো সাপও নয়, তবে আমাদেরকে সবসময় এই মনে রাখতে হবে যে রাজনীতিটা কোনো পুষ্প স্তর্ণীয় আবরণ ফুলের সজ্জার দিয়ে হাঁটা নয়, এখানে কাটা বিছানো পথ, পথের মতোই, এবং সেখানে আমাকে একজন যেটা বলেছে আমি সবসময় মনে রাখি, যে সবসময় মনে করবা যে তুমি ঘুমাতে যাবা দুটো সাপ তোমার দু পকেটে আছে মনে করে, এবং উঠে সারাদিন হাঁটবা, দুটো বিষাক্ত সাপ আছে যে কোনো সময় ছোবল দিতে পারে, এটা মনে করেই তোমাকে হাঁটাচলা করতে হবে। দেশ ভালো নেই, জনগণ ভালো নেই, কিংবা ভালো রাখার জন্য আগামী দিনে ভোটটা একটা বড় ফ্যাক্টর, সেই জায়গাগুলো কথাগুলোকে বোঝানোর জন্য আপনারা আওয়াজটা তুলতে পারছেন জোরে সোরে সবখানে? চেষ্টা করছি, সমস্যা আছে, কেননা আওয়াজটাকে বন্ধ করার ব্যবস্থা আছে, এমন আমাদের দেশের এটা চেষ্টা হচ্ছে, অনেক একেবারে নাই তা নয়, তবে সর্বক্ষেত্রে একেবারে সব কিছু প্রচার করতেও মানে সবাই অত স্বাচ্ছন্দ্য বোধ করে না। ভোটের সময় যত এগিয়ে আসবে আওয়াজ তত বাড়বে এবং আওয়াজকে দমিয়ে দেওয়ার জন্য তত বড় শক্তি আসবে, তো সেই শক্তির সাথে লড়াই করার জন্য আপনারা কতখানি শক্তিশালী হয়েছেন? শক্তিশালী আমরা কতখানি হয়েছি তা জানি না, তবে শক্তি যতটুকুই হোক আমরা অন্যায়ের বিরুদ্ধে জনগণের পক্ষে লড়াই করে যাব। আমি যে একটা শেষ কথা বলবো, আপনি একটা বার্তা দিবেন দেশের মানুষকে, এবং সবচেয়ে বড় কথা কি আওয়ামী লীগ এবং সরকার দুটো আলাদা অংশ, সরকার একটা অংশ, দল একটা অংশ, তো সেই জায়গাকে দুটো করে যদি এক করে, আমি একজন বিরোধী দলের আপনি চেয়ারম্যান, তার কাছে যদি আমি জানতে চাই এক বার্তায় আপনি আসলে সরকারকে কি বার্তা দিতে চান? না, সরকার এবং আওয়ামী লীগ এটা দুটো এখন আর সেপারেট এন্টিটি থাকছে না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এবং আমাদের যে রাজনৈতিক যে পদ্ধতিগুলি এগুলোর মধ্যে এটা একটা বড় ডিফেক্ট। সরকারের নিয়ম হলো যে কোনো দলের সরকার এবং দল আলাদা থাকবে, এবং দলও একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা একটা ভূমিকা রাখবে, যে একক ব্যক্তির হাতে ক্ষমতা না চলে যায়। আমাদের এখানে এটা হচ্ছে না, এবং যার জন্য আমাদের সিস্টেমটা আমি মনে করি যে একেবারেই জনকল্যাণমূলক সিস্টেম হিসেবে কাজ করতে ব্যর্থ হচ্ছে। আমাদের বর্তমান যে রাজনৈতিক পদ্ধতি আমরা পরিচালনা করছি এটা জনকল্যাণমূলক কাজ করতে পারছে না, ভবিষ্যতে এটার আমূল পরিবর্তন হওয়া দরকার আমার বিশ্বাস। জাতীয় পার্টি কি মনে করে সরকারি দলই জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছে? না, জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি বিভিন্ন সময় এবং অন্যান্য ছোটখাটো অনেক দল অনেক চেষ্টা করেছে, এখনও চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতেও হবে, ভবিষ্যতে চেষ্টা হবে, এবং আমরা আমাদের শক্তিটা ছিল জনগণের ভিতরে, এবং প্রথম যখন জাতীয় পার্টি ক্ষমতা থেকে পদত্যাগ করে চলে গেল তখন কিন্তু জনগণই জাতীয় পার্টিকে সেভ করেছে,
তখন প্রশাসন থেকে শুরু করে সমস্ত গণমাধ্যম এবং রাজনৈতিক দল সবগুলো যেগুলো মাঠে ছিল তখন সবাই এক সম্মিলিতভাবে জাতীয়বাদীর গলা চিপে ধরার চেষ্টা করেছে, কিন্তু জাতীয়বাদী তারপরে বেঁচে আছে। সবাই তখন এক ছিল, ইউএনপি আওয়ামী লীগ জামাত এটা সেটা যা ছিল, এভরিবডি ওয়াজ ইউনাইটেড টু ডিস্ট্রয় জাতীয়বাদী, বাট জাতীয়বাদী স্টিল সার্ভাইভড। তার কারণ হলো আমার অ্যানালাইসিসে, কারণ হলো জাতীয়বাদী শিকড়টা জনগণের গভীরে অনেক ভিতরে ছিল, যেটা যেটা এত তাড়াতাড়ি উঠানো সম্ভব। শেষে একটাই করতে বলতে চাই যে অনেকেই মনে করে যে শেষ পর্যন্ত জাতীয় পার্টি যার পক্ষে যাবে সেই সরকার গঠন করবে, এই কথাটা আপনারা মানেন কি না? এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। হিস্টোরিক্যালি আওয়ামী লীগ যখন আমাদের সঙ্গে ছিল তখনই জিতেছে, আমাদেরকে আমরা যখন আওয়ামী লীগের সঙ্গে ছেড়ে চলে আসছি তখন আওয়ামী লীগ হেরে গেছে। আর ভবিষ্যতে মানে বিএনপি জিততে পারবে না যদি আমরা বা যেই কোনো লোক আসুক, এটা নিয়ামক শক্তি হিসাবে এতদিন পর্যন্ত জাতীয়বাদী কাজ করেছে। ভবিষ্যতে আমরা এই নিয়ামক শক্তির রোল থেকে নিজেকে আরও একটু উপরে উঠাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমরাই দেশের একটা শক্তির প্রতিদ্বন্দ্বী হব। মানে কাউকে কে সরকার গঠন করানোর জন্য আগামীতে জাতীয় পার্টি কারো পক্ষ হবে না, একা নিজে একটা বড় পক্ষ হয়ে যাবে। আমরা আমাদের লক্ষ্য সেদিকে, মানে বিএনপিকে জিতাতে ও সরকারি জাতীয় পার্টি আর বিএনপির সাথে ভিড়বে না। আমাদের লক্ষ্য আমরা নিজেরাই, কারণ আমরা দেখছি যে সত্যিকার অর্থে যেটা পরিবর্তন আমরা দিতে চাই সেটা অন্য কোনো কাছ থেকে পাওয়া যাবে না, কাজে আমরা চেষ্টা করছি যেন আমরা এই পরিবর্তনটা দেওয়ার জন্য চেষ্টা করব। জনগণ যদি আমাদেরকে বিশ্বাস করে আস্থা রাখে তাহলে আমরা সেটা দিতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ জি এম খাদের, আপনাকে আজকে আপনি মেট্রো সেম টু দ্য পয়েন্টে আসলেন এবং একদম পরিষ্কারভাবে অনেকগুলো কথা বললেন। হয়তো আমরা বড় পরিসরে অনেক বড় ব্যাকরণের ভাষা নিয়ে আলোচনা করতে পারলাম না, খোলামেলা আমরা অনেক কথা বলেছি এবং আমাদের যারা সম্মানিত দর্শক ছিলেন ক্যামেরার ওপারে তারা অল্প কথাতে বুঝেছেন যে তিনি আসলে পুরো কথাটা কী বলতে চাচ্ছেন। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, তবে শেষ করার আগে শুধু এটুকুই আমি বলবো যে আমরা সবসময় বলে থাকি কিংবা জনগণের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, বিরোধী দল অর্থাৎ বর্তমান বিরোধী দল কি সরকারের অনুগত? জি এম কাদের সাহেব তার পুরো ব্যাখ্যাটাই দিয়েছেন যে কতটা অনুগত এবং কতটা তারা শক্তিশালী, এবং ভবিষ্যতে তারা বলেছেন যে এটাও কিন্তু মানুষের মনে একটা পারসেপশন আছে কিংবা এই বাস্তবতাও এদেশের মানুষ অনেকবার ভোটের রাজনীতিতে দেখেছে যে জাতীয় পার্টি যেদিকে তার পাল্লা ঝুঁকিয়ে দেয় তারাই কিন্তু সরকার গঠন করে, কিন্তু জাতীয় পার্টি ভাবছে এবার তারা অন্যের আর নিয়ামক শক্তি হবে না, তারা নিজেই নিজের উপরে রহমত বর্ষণ করবে, অর্থাৎ তারা আজকে এই পর্যন্ত তারা বলছে আগামী ভোটে তারা 300 আসনেই নির্বাচন করবে, তবে দেশের গণতন্ত্র এবং গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্যে যে নির্বাচন ব্যবস্থা সেটি একদম ভেঙে পড়েছে এবং গণতন্ত্রের নামে একদলীয় একটা শাসন ব্যবস্থা চলছে সেই জায়গাগুলো তিনি পরিষ্কার করে বলেছেন। তবে জনগণ অপেক্ষা করছে অবশ্যই একটা শক্তিশালী বিরোধী দল দেখবার জন্যে, কিন্তু ভবিষ্যতের রাজনীতিতে রাজপথে শক্তিশালী সে বিরোধী দলটা কে হবে, জাতীয় পার্টি হবে না বিএনপি হবে, সে প্রশ্ন রয়েই যায়। সে উত্তর নিশ্চয়ই আমরা জি এম কাদের সাহেবের কাছে আরও একদিন চাইব, তিনি নিশ্চয়ই আমাদেরকে সে প্রশ্নের উত্তরও দিয়ে যাবেন। আজকের মতো খোদাহাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ আরও একবার আপনাকে।